হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের অফুরন্ত ভালোবাসায়। আজ আবারও তোমাদের মাঝে নিয়ে এলাম আরেকটি রোমান্টিক প্রাকৃতিক ঘটনা, এটা শুধুই তোমাদের মজা দেবার জন্য। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, মূল অংশে যাওয়া যাক। শুভর বাবার কলকাতায় ফার্নিচারের ব্যবসা। শুভরা দুই ভাই। তার ছোট ভাই রাহুল এখন হাতে খড়ি দিচ্ছে, আর সে পরে ক্লাস এইটে। তার মায়ের নাম উষিতা মিশ্র আর তার বাবার নাম বিপুল মিশ্র। ব্যবসার কাজে তার বাবাকে কলকাতায় থাকতে হয়। সপ্তাহের শেষে দুদিন বাড়ি আসে। শুভদের বেশ বড় পুরন বাড়ি। তার দাদু অনাদি মিশ্র গ্রামের নাম করা পল্লী চিকিৎসক ছিলেন। এখন বয়স হয়েছে 73 বছর। বয়সের ভারে লাঠি হাতে চলাফেরা করতে কষ্ট বলে বেশিরভাগ সময় শুয়ে কাটান। তবে দিদা গত হয়েছে অনেক আগে। অনাদি মিশ্রের মেয়ে অর্থাৎ শুভর পিসি আছে, নাম মনলি। ভরা বাগান দেখতে অসাধারণ সে। এখনো বিয়ে হয়নি, তবে বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। শুভর বাবার আরেক ভাই অভিরাজ মিশ্র নর্থ বেঙ্গলে বিয়ে করে ওখানেই থাকে। সে আবার পুজোর সময় ছাড়া এখানে আসে না, কাজেই শুভর বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা। বাড়িতে বিরাট প্রাচীর দিয়ে গাছগাছালি আমজামের বাগান আছে, তবে সেসব এখন আগাছে ভরে গেছে। একটা পুকুরও আছে। শুভর মা উষিতাই এই বাড়ির সব সামলায়। ছেলেদের পড়াশোনা, টিউশন, শ্বশুর মশাইয়ের সেবা যত্ন, এত বড় বাড়ির যাবতীয় কাজকর্ম সে নিজের হাতেই করে। শুভর বাবা বিপুল খুব শান্ত স্বভাবের লোক। ব্যবসা তার রমরমিয়ে চলে। সে লোকের কখনো ক্ষতি করে না, বরং উপকার করে। তার বয়স 44, গায়ের রং ফর্সা, মাথায় পরিষ্কার টাক পড়েছে, চেহারা ভালো, মেদ জমেছে পেটে। গ্রাজুয়েশন করেই ব্যবসায় লেগে পড়ে সে। তারপর নিজের হাতে ব্যবসাটা দাঁড় করায়। এর জন্য সে তার স্ত্রী উষিতাকেই কৃতিত্ব দেয়। স্বামী কর্তব্য পরায়ণা স্ত্রী উষিতা বাড়ির সমস্ত কাজ কোমর বেঁধে না সামলালে সে হয়তো সফল হতো না। উষিতা পরিশ্রমী মহিলা, সারাদিন বাড়ির নানা কাজ করেও তার স্বাস্থ্য অনেক ভালো। বাঙালি দুবাচ্চা মায়েদের যেমন একটু মেদ জমে যায় তেমন। তার বয়স এখন 38, সেও ফর্সা। তার মুখে একটা আকর্ষণীয় একটা স্ত্রী আছে। 18-তে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সবে কলেজে উঠেছিল উষিতা। তখনই অনাদি মিশ্র পছন্দ করে ছেলের বউ করে আনেন। তারপর সংসারের কাজ করতে করতে আর পড়াশোনা এগোয়নি। বাড়িতে উষিতা নাইটি কিংবা শাড়ি পরলেও বাইরে কেবল শাড়িই পরে। পেটে হালকা মেদ জমলেও বিশ্রী রকম মোটাও নয় সে, দেখতে খুব সুন্দর। শ্বশুর মশাইয়ের একমাত্র ভরসা উষিতাই। যাই হোক, একদিন শুভ আর তার ভাই রাহুল বাগানে খেলা করছিল। ওদিকে উষিতা হাঁটু পর্যন্ত নাইটিটা তুলে কাপড় কাচ্ছে। সাবনের ফেনা মাখা হাত দিয়ে সে বাথরুমে কাপড় ধুইছে। তার হাতের শাঁখাপলা আর দুখানা সোনার চুরির শব্দ কাপড় কাচড়ানোর সঙ্গে তাল দিচ্ছে। বিপুল মিশ্র বাড়ি থাকলে বসে থাকে না, বাড়ির এটা ওটা কাজে লেগে পড়ে। তাদের বাড়ির গাছগাছালি এলাকাটি ভীষণ ছায়া শীতল। সেদিন বিপুল মিশ্র বাড়িতে থাকার জন্য আগাছা কেটে পরিষ্কার করছিল। আচমকা ছোট ছেলে রাহুলের চিৎকার শুনে উষিতা বাথরুম থেকে চেঁচিয়ে ওঠে, কি হলো রে? এই শুভ, তুই আবার ভাইয়ের গায়ে হাত তুললি? বিপুল বেরিয়ে এসে দেখল শুভ দাঁড়িয়ে আছে মেন গেটের কাছে। বকুনি দিয়ে বলল, কে রে, ভাই কোথায়? শুভ ভয় পেয়ে বলল, বাবা কুকুর। বিপুল বেরিয়ে এসে দেখল কয়েকটা কুকুর ঘিরে রয়েছে ওদের। বিপুল ঢিল ছুটতে সবকটা পালালো। শুধু লাল রঙা মাদি কুকুরটা কুই কুই করতে করতে এবাড়ির পেছনের ঝোপের দিকে পালালো। সেই থেকে সেই কুকুরটি হয়ে গেল এই বাড়ির পোষ্য। বিপুলি নাম দিয়েছিল লালি। লালি এখন বাড়িতে অবাধ চলাফেরা করে। শুভ আর রাহুল কখনো ওর কান মুড়ে দেয়, কখনো আবার আদর করে দেয়। সে কিচ্ছু বলে না। বাড়ির ভালো মন্দ খাবারে তার শরীরও হয়েছে বেশ। এই বাড়ির উত্তর দিকে ভাঙা প্রাচীরের দিকে কাচুরিপনায় দীর্ঘ জলাভূমি। প্রাচীরের ওপাশে একটা পাগল এসে জুটেছে কদিন হলো। রাহুল এখন ছোট, তাই তাকে চোখে চোখে নজর রাখে উষিতা। কিন্তু শুভ স্কুল থেকে ফিরবার সময় কতকে দেখতে থাকে জলা জমির পানার মধ্যে সাপের ব্যাং ধরা। তাদের বাগানে দুটো বেজির খেলা। এছাড়া সম্প্রতি আমদানি হওয়া পাগলটার আচরণ সব লক্ষ্য রাখে সে। দুপুরবেলা ছুটির দিনে বাড়িটা খাঁখা করে, তখন সে কখনো তিনতলার খোলা ছাদে গিয়ে ঘুরি ওড়ায়। বাগানের পেছনে গিয়ে শান্ত পাগলটা শুয়ে শুয়ে আকাশের দিকে হাত নাড়াতে থাকা দেখে।
কখনো কখনো তার এসব ঘোরাফেরার সঙ্গে কেবল লালি। একদিন দুপুরে ভাত খাবার পর সে বুকশেলফ থেকে একটা ডিটেকটিভ গল্প পড়ছিল। সেখানে একটা কুকুরই গোয়েন্দার সঙ্গী হয়ে কত কি হেল্প করছে। সেও মনে মনে কল্পনা করে সেও ডিটেকটিভ হবে আর লালি হবে তার অ্যাসিস্ট্যান্ট। দুপুরবেলা বাড়ির কাজকর্ম সেরে উষিতা একটু বিশ্রাম নেয়। রাহুলের দুপুরে মায়ের কাছে ঘুমানো তার অভ্যাস। শুভ জানে এই সময় বাড়ির বাইরে বেরোলে মা বকা দেবে। চুপচাপ মায়ের শোবার ঘরে দেখে মা পাশ ফিরে শুয়ে আছে। শুভ পা টিপে টিপে নিচে নামে। শুভকে দেখে লালিও পিছু নেয়। বাড়ির পেছন দিকে ঝোপে একটা রঙিন পাখি আসে। পাখিটা এখনো বসে আছে। শুভর অনেকদিনের ইচ্ছা পাখিটা সে পুষবে। পাখির পিছু নিতে গিয়ে সে দেখলো পাগলটা প্রাচীরের ভাঙা জায়গায় বসে আছে। পাগলটার একটা নতুন সঙ্গী জুটেছে কালো রঙের একটা কুকুর। লালিকে দেখে কুকুরটা তেড়ে এলো। লালি ভয় পেয়ে দু একবার ঘেউ ঘেউ করে পিছু হটলো। পাখিটাও ভয় পেয়ে পালালো। মনে মনে রাগ হচ্ছে শুভর এমন ভীতু কুকুর শুভ গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হতে পারবে তো। কিছুক্ষণ পরে তাজ্জব জিনিসটা দেখলো শুভ। কালো কুকুরটা লালির পিছনে গিয়ে চড়ে উঠলো। লালি আর ভয় পাচ্ছে না। তারপর কালো কুকুরটা একটার পর একটা ধাক্কা দিচ্ছে। শুভ কখনো কুকুরের এমন খেলা দেখেনি। কিছুক্ষণ ধরে এসব দেখছে শুভ। কিছুক্ষণ পর সে ধাক্কা আর নেই। শুরু হলো কাঁপুনি, যেন দুটো কুকুরের জুড়ে গেছে। এমন দৃশ্য যে কেন হলো বুঝতে পারলো না শুভ। এমন সময় তার পিসি এসে হাজির। কি দেখছিস রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? শুভ কুকুরের দৃশ্য দেখিয়ে দিল। ওটা কি খেলা পিসি? মোনালি দেখে হাসতে শুরু করলো আর বললো, এমন সব প্রাণীই করে, এমনকি মানুষও এর বাহিরে। কি বলো, আমি তো কখনো দেখলাম না। তারপর ওর পিসি মোনালি বলল, এমন না হলে তুই আমি কেউ জন্ম হতাম না। শুভ চমকে গিয়ে বলে, কি বলেন এসব? ফিসফিসিয়ে পিসি বলে, এই যেমন আমার বাবা মা এমন না করলে আমি কেমনি হতাম, তুই জানিস না এমন করলে বাচ্চা হয়। মানে? মোনালির দিকে অনুসন্ধিশায় তাকিয়ে থাকে শুভ। সেদিন এই কথা ভাবতে ভাবতে শুভর কেটে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। এক রুমে শুভ আর ওর পিসি মোনালি ঘুমায়। ঘুমানোর আগে অনেক কথাই হয় তাদের মাঝে, কিন্তু আজ দিনের কথা ভেবে আলাদা বিষয়ে কথা হচ্ছে তাদের মাঝে। মোনালি থেকে আরো অনেক কিছু জেনেছে সে। এর মাঝে শুভ যেন অনেক বড় হয়ে গেছে। ধীরে ধীরে সে এক রহস্যময় জগতে প্রবেশ করেছে। এর মধ্যে সে হঠাৎ মোনালিকে জিজ্ঞেস করলো, তার মেশিন মাঝে মাঝে দাঁড়িয়ে যায় কেন? মোনালি এই কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, এটা একটা আলাদা প্রবাহ যা আমাদের মনকে শান্তি দেয়, আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে সাহায্য করে। এভাবে গল্প করতে করতে অনেক সময় কেটে যায়। এর মধ্যে এক দারুণ শব্দ বাইরে থেকে ভেসে আসতে থাকে। দুজনে চুপচাপ কিছুক্ষণ শুনে সহজ মোনালি বুঝতে পেরে শুভকে বলে, ভালো করে কান পেতে শোন শুভ, দাদা ও বৌদি দারুণ আনন্দে খেলতেছে। তোকে দুপুরে যেমন বললাম, এটাই প্রকৃতির নিয়মে সবকিছু চলতে থাকে। এর মাঝেই শুভর মেশিন আবার সজাগ হয়ে গেল। শুভ কাছে এবার সবকিছু ক্লিয়ারলি হয়ে গেল। রুমে লাইট থাকার কারণে মোনালিও শুভর অবস্থা জেনে গেল। ওদিকে মোনালির অবস্থা বেগতিক হলো। তাই কৌতূহল বসে শুভর মেশিনে হাত দেয় মোনালি। হাত পড়তেই সে চমকে যায়। সে কখনো ভাবেনি এত বড় হবে। তাই শুভকে বলল, কে রে এত বড় হয়েছিস, আমি তো জানি না। মোনালির বেশ শিহরণ হলো। এভাবে কিছুক্ষণ পর মোনালি নিজের ভরা বাগান শুভর সামনে উন্মুক্ত করে দিল। শুভ জীবনের প্রথম এমন ফুলের বাগান পেয়ে ফুলগুলো দিয়ে খেলতে শুরু করলো। এই জীবনে পেল এক নতুন আনন্দ। এরপর থেকে এভাবে চলতে থাকে। বন্ধুরা, তোমরাও কি আরো আনন্দ পেতে চাও? তাহলে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে এসো আমার আঙিনায়, আর একটা লাইক দিয়ে আমার পাশেই থাকো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।